আপনারা দেখতে পাচ্ছেন এই হেডফোনটা কেনা হয়েছে, একটু ভালো করে দেখাই। এটা ফ্লিপকার্ট স্মার্ট বয় হেডফোন, আমি কিনেছিলাম দুবার, কিন্তু এটা বেশি দিন চলেনি। ফ্লিপকার্ট স্মার্ট বয় হেডফোন ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, হেডফোনটা ভালোই চলছিল, কিন্তু কিছুদিন ইউজ করার পরে হেডফোনটার একটা কান বাজছে একটা কান বাজছে না। তো আপনারা এই হেডফোনটা একটু দেখে শুনে ব্যবহার করবেন, একটু ভালো করে দেখে নিন। এখানে হচ্ছে মাইক আছে, এটা হচ্ছে ফ্লিপকার্ট স্মার্ট বয় লঞ্চ করছে, এবং এদের সার্ভিস সেন্টার সেভাবে কোথাও নেই। তো আমি দুবার কিনেছি, আপনারা বিশ্বাস না করলে এটা দেখতে পারেন, আমি দুবার হেডফোনটা কিনেছি। এটা মাঝে মাঝে অনেক কম দামেও ছেড়ে দেয় ফ্লিপকার্টে, এখনও বোধহয় 350-তে অফার চলছে, বাট একটু দেখে শুনে কিনবেন। এই দেখুন আমার কাছে সবই আছে, হ্যাঁ, এবং এর সমস্ত কিছু টেবিলও রয়েছে। সুতরাং আপনারা কেনার সময় এটা আমার চার্জার কেবিলও দিয়েছিল, ঠিক আছে, কিন্তু ফ্লিপকার্ট এটা লঞ্চ করছে, কিন্তু এইটার কিন্তু সেইভাবে কোনো ভালো ফিডব্যাক আমি দিতে পারছি না। চার্জিং ব্যাক আপ ভালো দেয়, কিন্তু এর বিল্ড কোয়ালিটি এবং ম্যাটেরিয়াল নিয়ে একটু প্রবলেম আছে। সুতরাং আপনারা যদি কখনো কেনেন, আমি বোর্ডটা বলছি না, কারণ বোর্ডটা আমি ব্যবহার করে আপনাদেরকে সেই রিভিউটা দিতে পারবো, কিন্তু এটা খুব একটা ভালো আমি বলতে পারছি না। ফ্লিপকার্টের স্মার্ট বয়কে আমি এই বিষয়ে একটু অবজেকশন জানাতেই চাই, কারণ তারা যেভাবে লঞ্চ করছে এই প্রোডাক্টটা, সেটা আশানুরূপ ফল আমরা পাচ্ছি না।